বলিউডের খানরা কেন এত প্রভাবশালী সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম বলিউড এখন আর ভারতীয় উপমহাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই এশিয়া অঞ্চল ছেড়ে ক্রমশ পাশ্চাত্যে প্রসার গাড়তে বসা বলিউডি ছবির কদর দিন দিন বাড়ছে হলিউডের ছবির দাপটকে অনেকাংশেই থামিয়ে দিয়েছে বলিউড তবে বিশ্বের কোনো দেশের চলচ্চিত্রে কখনো নারীদের প্রাধান্য ছিল না এখনও নেই হলিউড বলিউড যেখানকার চলচ্চিত্রের কথাই বলা হোক না কেন সেখানেই হিরোদের নিয়ে নাচানাচি দর্শক সবসময়ই ছবির নায়কের বীরত্ব দেখতে পছন্দ করে আর নারীকে চায় কোমল রূপে উৎসাহদাত্রী প্রেমিকা হিসেবে নিকট অতীত থেকে হিসাব করলে বলা চলে খানদের কথা তাই খানরা বললেও পরিষ্কার করে বলতে হয় খান ত্রয় শাহরুখ সালমান এবং আমির এই তিন খান মিলেই প্রায় দুই দশক ধরে বলিউড শাসন করছেন শক্ত হাতে সালমান খান ও আমির খান বলিউডে পা রেখেছেন উত্তরাধিকার সূত্রে তাদের রক্তে অভিনয়ের ধারা কিন্তু শাহরুখ খানকে বলিউডে ঢোকার টিকিট পেতে বিস্তর ঘাম ছড়াতে হয় সেজন্যই বোধ হয় আপাত দৃষ্টিতে তিন খানের মধ্যে শাহরুখ খানকেই বেশি সফল মনে হয় সালমান খান সালমান বলিউডে পা রাখার আগে এমন সুদর্শন যুবকের আগমন সেখানেই কমে ঘটেছে আর শুরু থেকেই সালমান সময়ের জনপ্রিয় সব নায়িকাকে সাথে নিয়ে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন সালমান খানের অভিনয় দক্ষতা নিয়ে এখনো বলিউডে সমালোচনা হয় আমির খান আমির খানকে বলা হয়ে থাকে মিস্টার পারফেকশনিস্ট পাসপোর্ট চার ইঞ্চি কোন নায়ক বলিউডের মতো জায়গায় এতটা সাফল্যের সাথে ক্যারিয়ার পার করতে পারবেন সেটা হয়তো আমির খান নিজেও কখনো ভাবেননি চাচা গুলজারের আশীর্বাদ পুষ্ট হিসেবেই বলিউডে যাত্রা শুরু আমিরের ক্রমেশেই নিজেকে বলিউডের অপরিহার্যদের তালিকায় শীর্ষে নিয়ে এসেছেন এখন আমিরের বিপরীতে পুরো একটা ইন্ডাস্ট্রি বলা চলে শাহরুখ খান শাহরুখ খানের বলিউডে উত্থানের গল্প শুনলে অনায়াসেই বলে দেয়া যায় এত সংগ্রামের ফসল বিফলে যেতে পারে না বলেই তিনি সুপারস্টার সাফল্যের বিচারে খানত্রয় একটা জরিপে দেখা গেছে গত দুই দশকে বলিউডের নির্মিত বাণিজ্যিকভাবে সফল ছবির অর্ধেকই এই তিন খান সাহেবের অভিনীত ছবি থেকে এসেছে আর চলতি দশকের হিসেবে আরও বেশি প্রায় পঁয়ষট্টি শতাংশ এ থেকেই বোঝা যায় পুরো বলিউডে কেমন আধিপত্য বিস্তার করে আছেন এই তিন খান খানদের সাফল্যের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল আমিরকে এক ফিল্ম জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করেছিলেন আর কতদিন খানদের এমন জয় জয়কার চলবে আমিরের উত্তর ছিল কমপক্ষে আরও দশ বছর এবং এও বলেছিলেন আমরা এই তিন খান দশ বছর পর হয়তো আর নায়ক হিসেবে অভিনয় করতে পারব না তবে খানদের যে আধিপত্য এখানে সৃষ্টি হয়েছে সেটা বলিউডে চলতে থাকবে কারণ হিসেবে তিনি বলেন বয়সের কারণে খুব স্বাভাবিকভাবেই খানরা নায়ক হিসেবে আর অভিনয় করতে পারবেন না তবে এর মধ্যেই সবাই বলিউডে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শাহরুখ সালমান ও আমির এদের প্রত্যেকেই চলচ্চিত্র প্রযোজনে নেমেছেন এবং শুরু থেকেই সফল হয়েছেন ফলে ব্যবসায়িকভাবে তাদের পাকা আসন বলিউডে থাকছেই এর বাইরে পরিচালনা উত্তরাধিকার সৃষ্টি এসব তো রয়েছেই অবশ্যই পরিচালনা এবং উত্তরাধিকার সৃষ্টির নমুনা আমির খান ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন তার জামিন পার নির্মাণ করে চমক লাগিয়ে দিয়েছেন বলিউড বোদ্ধাদের ভাতিজা ইমরান খানকে সুপারহিট নায়ক হিসেবে পরিচয় করে দেয়ার কৃতিত্বও তার অন্যদিকে শাহরুখ ও সালমান উভয়েই প্রযোজনার সাথে যুক্ত হয়েছেন আগেই তাদের প্রযোজিত ছবি বাণিজ্যিকভাবে সফল হয় এটা বোঝা যায় যে খানদের ব্যবসায়িক বুদ্ধিও নেহাত কম নয় ফলে বলিউড থেকে খানদের সহজে কমান নয় বরং দিন দিন সেটা বেড়েই চলেছে আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ